এখন হাসিনা যদি নির্বাচন করতে যায়, তার যদি সত্যি আত্মহত্যা করার ইচ্ছা থাকে সেটা করবে, তবে পুলিশ তারা নার্ভাস। কেন? পুলিশ যে পরিমাণ লুটপাট, যে পরিমাণ গণহত্যা করেছে, গুম খুন করেছে, তারা জানে। পুলিশের বড় বড় আইজি থেকে শুরু করে বহু থানার দারোগা, বহু এসপি, বহু ডিএসপি, তারা নিজেরাই জানে, যে এলাকার লোক জানে কে ওই মেজর সিনহাকে হত্যা করেছে, কে একরামকে হত্যা করেছে, এরা সবাই জানে। ওদের মনে তো ভয়, ওরা চায় যেভাবেই হোক হাসিনাকে দিয়ে নির্বাচন করিয়ে তারা টিকে থাকুক। যে জন্য দেখেন না, তারা বলছে ব্যালট পেপার গুলো তাদের আগের রাত্রেই দিতে হবে, ছেলের আবদার। তো এখন হাসিনার উপর চাপ হচ্ছে তার ব্যুরোক্র্যাটস, তার আমলা, তার পুলিশ, তার র্যাব, তার বিজিবি, তার সেনাবাহিনীর কিছু লোকজন যারা এই 15 বছর লুটপাট করেছে, গুম খুন করেছে। তবে স্যার ধরেন, আমি যতটুকু বিভিন্ন দিক থেকে আভাস পাচ্ছি, এই সপ্তাহের মধ্যেই জাতিসংঘ এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্র থেকেও বেশ কিছু চাপ আসছে। অর্থাৎ আমরা চাই না বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু ধরেন শেখ হাসিনার মতো এই এই দুষ্ট চক্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে মানে বিদেশি সাপোর্ট গুলো ছাড়াও কোনো উপায় নাই আর কি। তো স্যার এই মুহূর্তে কিন্তু স্যার ধরেন পুলিশের পোশাক পরে সব ছাত্রলীগ, কিন্তু স্যার 90% 80-85% সব ছাত্রলীগ কিন্তু সব পুলিশের পোশাক পরা। জি, মানে আমি আপনি তো দেখছেনই স্যার, সব দেখাচ্ছে কিভাবে তারা কি করছে। তো একটি বিষয় আপনার একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনি জানেন যে আমাদের অবৈধ সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তিনি বলেছেন আগুন দিতে এলে গজারি লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেন। কি কথা ধরেন এই আসাদুজ্জামান কামালের এই যে পরামর্শ, যে সেলফ ডিফেন্স, আত্মরক্ষার যে অধিকার, আইনগত অধিকার, সে অধিকার কি বিএনপি প্রয়োগ করতে পারে না? তাদের হচ্ছে আত্মরক্ষা করতে হবে, বিএনপি তো সব, এরা তো বিএনপি, এদের জীবনে কোনো দাম আছে নাকি? আপনার ওই যে টাইম ম্যাগাজিনের রিপোর্টে বলেছে তারা যে 40 লক্ষ মামলা দিয়েছে বিএনপির নামে, মির্জা ফখরুলকে 9 বার গ্রেপ্তার করেছে, এবং হাসিনা ওখানে বলেছে যে তাকে তার জীবনের উপর নাকি 19 বার হামলা হয়েছে। আমি তো 21শে অগাস্টের গ্রেনেড হামলা ছাড়া, যেটা উলফা করেছিল 2004-এর 21শে অগাস্ট, একটা ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আসামের উলফা ওটা প্রতিশোধ নেওয়ার জন্য করেছিল, তারা সুকৌশলে দোষটা চাপিয়ে দিচ্ছে তারেক রহমান এবং ওই যে হোম মিনিস্টার ছিলেন বাবর, এদের উপর চাপিয়ে দিচ্ছে। তো এটা তো সবাই জানে। আর 18টা হামলা কোথায় হলো আমি তো জানতে পারলাম না, আপনি জানলে বলেন। তো এখন মিথ্যাচার এবং তারা যে গায়ের জোর দেখাতে যাচ্ছে, আপনি দেখেন না 2018 নির্বাচনের আগে এই যে লোটাস কামাল এবং কাজী জাফরুল্লাহ, ঢাকা কলেজে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, তারা প্রকাশ্যে বলে দিয়েছে নির্বাচনের দিন 30শে ডিসেম্বর যদি পোলিং স্টেশনের 1 কিলোমিটারের ভেতরে কোনো বিএনপির লোক দেখেন তাহলে ওদেরকে ধরে পিটিয়ে হাত পা ভেঙে মেরে আমাদের কাছে নিয়ে আসবা। কাজী জাফরুল্লাহ বলেছেন থানা পুলিশ যা করা লাগে আমি করব। একই কথা বলেছিল লোটাস কামাল। এগুলো তো রেকর্ডে আছে যে তারা আগে ভাগেই বলে দিয়েছে 18 তারিখ 2018-এর 30শে ডিসেম্বর কোন নির্বাচন করতে দেয়া হবে না বিএনপিকে, এবং বিএনপি যেখানে ভোট দিতে গেল তাদের উপর হামলা হলো, আজিজ জেনারেল আজিজের সেনাবাহিনী ওদেরকে সাহায্য না করে ট্রাকে উঠে তারা পালিয়ে গেল। এটা তো বিবিসির ডকুমেন্টারিতে আমি নিজে দেখেছি, বিবিসির টেলিভিশনে। সুতরাং আপনি প্রমাণের তো কোনো কমতি নেই, এদের বিরুদ্ধে এত হাজার হাজার প্রমাণ আছে, এবং এরা নিজেরাই তো প্রমাণ, নিজেরাই বলছে আগুনে ছুড়ে ফেলবেন। স্যার বিএনপি কিন্তু এক ধরনের গান্ধীবাদী অহিংস আন্দোলন চালিয়ে আসছে গত বলতে গেলে 14 বছর ধরেই, অহিংস গান্ধীবাদী আন্দোলন। এবং 28শে অক্টোবর যদি পুলিশ ছাত্রলীগ বিএনপি সমাবেশে হামলা না করত, তাহলে হয়তো তারা ওই 4:30টার সময় বিদায় নিয়ে বাড়ি চলে যেত, হয়তো 3 দিন পরে আরেকটা কর্মসূচি দিত। এবং এখন স্যার ধরেন শেখ হাসিনার
তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিচ্ছেন বা হোম মিনিস্টার যেভাবে সেলফ ডিফেন্স এর কথা বলছেন, এটি কি বিএনপি গ্রহণ করতে পারে? তার তো আত্মরক্ষার অধিকার আছে তাদের তো। কারণ এবার 28 অক্টোবরের যেমন 2018 10ই ডিসেম্বর বিএনপির অফিসে ঢুকে পুলিশ সন্ত্রাস করলো, তারা ওদের ওই যে খিচুড়ি রান্না করে রেখেছিল সেগুলো তারা চুরি করে নিয়ে গেল, এবং তারা ব্যাগের মধ্যে বোমা নামে কি কোন জিনিস তারা বিএনপি অফিস থেকে নিয়ে গেল, ওই ব্যাগ সহ কিন্তু পুলিশ আগেই বিএনপির অফিসে ঢুকলো, এটারও ভিডিও আমরা দেখেছি। সুতরাং পাতানো বোমা রাখার যে প্ল্যান পুলিশের, তো এগুলো তো লোকজন বোঝে। এখন আপনি মনে করেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারা যদি খারাপ ব্যবহার করে এবং নির্বাচন যদি করতে যায় কেয়ারটেকার ছাড়া, তাহলে জনগণ সেটা হতে দেবে না। আপনি দেখেন এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই যে কি নাম ফজলুল করিম না কি নাম এই যে পীর সাহেব, এই যে যিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যিনি করেন চরমোনাইর পীর সাহেব, জি জি জি, উনি তো কিছুদিন আগে পাবলিকলি শেখ মুজিবুর রহমানের বংশধরদের দ্বারা যে ইরাক থেকে এসেছিলেন হযরত আব্দুল কাদের জিলানির বংশধর, একটার পর একটা নাম উনি মিথ্যা কথা বলে বলে গেলেন, লুৎফর রহমান শেখ লুৎফর রহমান তার বাবার নাম কি রহমান, তারপর দাদার নাম কি রহমান, মানে একজন পেশকার লুৎফর রহমান শেখ লুৎফর রহমান তার বাবার নাম ওই গ্রামের লোকের বাইরে কারো জানার কথা না, চরমোনাই পীর সাহেব জানতেন। তাকে যখন বরিশালে আওয়ামীরা তার দাঁত ভেঙে দিল তখন তার টনক রইলো যে আরে এটা তো তার পার্সোনাল, পার্সোনালি নিলেন যে আওয়ামী লীগের দালালি করা যাবে না। এখন উনি সেদিন তার মুরিদদের নিয়ে মিটিং করছেন, জামাত ইসলামী যাদের কোনো নিবন্ধন নেই তারা পারমিশনও নেই তারা সেদিন কত বড় একটা সমাবেশ করলো। এগুলো দেখে কি হাসিনার বা আওয়ামী লীগের শিক্ষা হয় না? তারা জানে বাতাস উল্টো দিকে বইছে, এখন নৌকা বের করলেই নৌকা ডুবে যাবে, তা সত্ত্বেও তারা আপাগাড়ম্বর করে যাচ্ছে। এখন যে সূক্ষ্মভাবে যে জার্নালিস্ট ভদ্রলোক আমেরিকা থেকে যিনি ইউটিউব করেন, তিনি দেখছেন যে আরে বিএনপি কে তো কোনোভাবেই প্রশমিত করা যাচ্ছে না, একটা কনস্পিরেসি থিওরি বানিয়ে দিই যে বিএনপির ভেতরেই কু হতে যাচ্ছে, তাদের নেতারা পাঁচ তারা হোটেলে বসে হাসিনার টাকা নিয়ে তারা নির্বাচন বর্জন করে হাসিনার পক্ষে চলে যাবে। এই সমস্ত সস্তা কথা জনগণ খায় না, এগুলো আজ থেকে 50 বছর আগে করলেও হয়তো লোকে বিশ্বাস করত। এখন 2023 সালে এত টানাপোড়েনের পরে এতবার তারা মার খেয়েছে, বিশেষ করে 2014 এবং 2018 নির্বাচন দেখার পরে তারা আর কোনোভাবেই হাসিনা বা আওয়ামী লীগকে বিশ্বাস করে না, করবেও না। আবার জিনিসপত্রের যা দাম, এবং এখন যে গুজব কিনা সত্য জানি না, বলেছে 12টা দেশ বাংলাদেশের গার্মেন্ট বয়কট করছে, যদি এর ভেতরে সত্যতা থাকে তাহলে তো সেটাও একটা দুর্যোগের পূর্বাভাস নিয়ে আসছে। না সেদিকে যাচ্ছে স্যার, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে স্যার। আরেকটা প্রসঙ্গে একটু কথা বলতে চাই, আপনি জানেন যে বিএনপি অফিসে বাইডেনের জনৈক উপদেষ্টা মিয়া আরিফি সহ জেনারেল সরওয়ারজি সাহেব যে হাজির হয়েছিলেন, তো এটি নিয়ে অনেক রকমের কথাবার্তা বলা হচ্ছে। এখন দেখা যাচ্ছে মিয়া আরিফিকে আপনার রিমান্ড নেওয়া হয়েছে, কিন্তু দুইবার চেষ্টা করেও তাকে ডিবি তার হেফাজতে নিতে পারেনি, কারণ প্রথম আলো তার রিপোর্টে বলছে যে পরে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন একজন মন্ত্রী এখনই মিয়া আরিফিকে ডিবি হেফাজতে নিতে বারণ করেছেন। অর্থাৎ ওই যে আপনার মনে আছে নিশ্চয় স্যার, ওই যে অমিত শাহ নাটক, অমিত শাহ ফোন করেছেন বিএনপি চেয়ারপার্সনের কাকে বা বিএনপি কোন নেতাকে, পরে দেখা গেল যে আসলে এটা ফেক কল ছিল। তো মিয়া আরিফিকে দিয়ে এরকম একটা নাটক সাজিয়ে, অর্থাৎ 28 অক্টোবরের যেই মানে সহিংসতা বিএনপির নেতাকর্মীদের উপরে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের, সেটিকে আড়াল করতে সেদিনই বাইডেনের উপদেষ্টা নামে একটা নাটক বানিয়ে তারা কিন্তু ছেড়েছে। এখন বোঝা যাচ্ছে যে মন্ত্রী মানা করছেন যে তাকে এখন ডিবি হেফাজতে নেওয়ার দরকার নাই, হয়তো তাকে হয়তো কায়দা করে অন্যভাবে বেরো করে দিতে পারে। প্রধানমন্ত্রী কি বলে,
প্রধানমন্ত্রী তো দেখলাম ইয়ের উপরে খুব ক্ষিপ্ত, জেনারেল সরওয়ারের উপরে খুব ক্ষিপ্ত, এছাড়া হবে না, তাকে ধরা হবে, তাকে এই করা হবে। তো প্রধানমন্ত্রী যেহেতু আপনার ক্ষিপ্ত, সেহেতু সরওয়ারদি সাহেবকে আপনার কোর্টে কিন্তু খুব হেনস্থা করা হয়েছে, গালাগাল করা হয়েছে, এবং শুধু তাকে নয়, যে পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ সহ বারের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনই ছিল, তারা আর্মিকে গালাগাল করছে, যে আর্মি আর্মি কুত্তার বাচ্চারা দেশটাকে খেয়ে ফেলল, এটা তারা বলেছেন। একজন জেনারেল ব্যক্তির জন্য পুরো প্রতিষ্ঠানকে গালাগাল দিচ্ছে, তার মানে আওয়ামী লীগের ভেতরে মানসিকতা কিন্তু স্পষ্ট আর্মির ব্যাপারে, তার এখন তারা পোষণ করে। তো এই মিয়া আরিফের এই টোটাল বিষয়টা নিয়ে আপনি যদি একটু সংক্ষেপে একটু আপনার, এটা হচ্ছে কি, আমার হাত দিয়ে কেউ তামাক খেয়ে গেছে, আমি খাই নেই, হাতে তামাকের গন্ধ, উনি কাজটা কেন করলেন আমি তো জানি না। তবে ব্যাপারটা হচ্ছে এটাতে তো বিএনপি সবচেয়ে এম্বারাসিং ব্যাপার, বিএনপির অফিসে ইশরাক হোসেনের সামনে আর পাশে বসে ওই প্রবঞ্চক আরিফি নিজেকে বাইডেনের অ্যাডভাইজার বলে বক্তব্য দিল ভুলভাল ইংরেজিতে, এটা সরওয়ার্দি সাহেব আমি, উনি যদি নির্দোষী হতেন উনি তো লাভ দিয়ে দাঁড়িয়ে পড়তেন, বলতেন যে এসব কি বলছেন আপনি, আমি কিন্তু এটা জানলে আর আপনাকে এখানে নিয়ে আসতাম না। উনি সেটা করেননি, কি কারণে করেননি আমি জানি না, আরেফির ব্যাপারে আমি জানি না, অনেকে বলছে তার মাথা ঠিক নেই, এগুলো ফালতু কথা, উনি ঠিকই সুবিধা মতো ওই দিনই পরের দিনই এয়ারপোর্টে চলে গিয়েছিলেন পালানোর জন্য, উনি একের পর এক মিথ্যা কথা বলেছে। সুতরাং পুরো ব্যাপারটা হচ্ছে টার্গেট হচ্ছে বিএনপি, হাসিনা না, তো হাসিনা কেন খেপছে এর উপরে সরওয়ার্দির উপরে, এটা আমার ঠিক বোধগম্য হলো না, এটা মানে কি কাঁটা দিয়ে কাঁটা তোলা, যে সরওয়ার্দি সাহেব তো ওনাকে সবসময় কতটা লয়াল হলে যে এসএসএফ এর প্রধান হতে পারে, 9 ডিভিশনের চিফ হতে পারে, যিনি রেশমা নাটক করলেন, এত কিছু করলেন, উনি ইউনিফর্মে নৌকার ব্রোচ পরতেন, এটাও তো রিপোর্টেড হয়েছে, 9 ডিভিশনের চিফ হিসাবে ইউনিফর্মের অংশ না কিন্তু নৌকা ব্যাচ, উনি নৌকা ব্রোচটা লাগাতেন। তো এখন কাকে বিশ্বাস করবে না, আমি তো বিশ্বাস হারিয়ে ফেলছি, এই লোকগুলো পাগলামি করেছে, তাদের প্রতি আমার কোনো সম্মান, যেমন স্যার ইশাককে আমি বলবো যে ইশাক হচ্ছে মানে ওইখানে উপস্থিত থেকে সে এক ধরনের ভিক্টিমাইজ হয়ে গেছে, ইশাক থেকে জানতো না কথাবার্তা সবকিছু মিলে, এবং যেহেতু তরুণ রাজনীতিবিদ সে অনেক প্যাচ গোজি পর্যন্ত দেখে নাই, সে বারবার বলছে আমি দুঃখিত, আমি আসলে বুঝি নাই, আমি সরি, আমি তাকে দোষ দিচ্ছি, আমি তাকে দোষ দিচ্ছি না, এরকম দেখছি। তো এখন ধরেন সরওয়ার্দি সাহেব কোন ট্র্যাপে পড়ে তাকে নিয়ে গেলেন, বা এখন তো দেখা যাচ্ছে যে যেহেতু মন্ত্রী হস্তক্ষেপ করছে তাকে রিমান্ডে না নিতে, এখানে যে সরকারের সংশ্লিষ্টতা স্পষ্ট। আরেকটা বিষয় স্যার আমি যদি বলি, যে 28 অক্টোবর বিএনপি অফিসের ঘিরে যে এই পুলিশের বলয় বা গোয়েন্দাদের বলয়, সেখানে জেনারেল সরওয়ার্দি হচ্ছে নাকি নন জেনারেল, আননোন কেউ না, আননোন জেনারেল না, অনেক জেনারেল আছে মানুষ চিনেও না, জানেও না, নাম শুনে, তো এরকম একটা নন জেনারেল বিনা কথায় বিনা কথায় উনি বিএনপির পার্টি অফিসে চলে গেলেন, সেখানে বসলেন, তার মানে সরওয়ার্দি সাহেবকেও হয়তো ট্র্যাপ করা হয়েছে অন্য ভাবে, হয়তো গোয়েন্দা সংস্থা দিয়ে, মিয়া আরিফকে দিয়ে, আপনি কি মনে করেন যে হইতে পারে না? না দেখেন, একজন 20-21 বছর বয়সের উপরে যদি হয় এবং একজন জেনারেল মানে তার ভালো আইকিউ থাকতে হয়, জেনারেল কারা কারা হবেন এটা মেজর থাকা অবস্থায় তাদের স্ক্রিনিং করা, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হবার সময় থেকেই তারা স্ক্রিনিং করে, এবং কিছু লোককে দেখবেন মেজর হিসেবে রিটায়ার করে দেয়া, তো উনাকে যেহেতু মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে, অতগুলো ধাপ পার হয়েছে, ভালো আইকিউ না হলে সাধারণত করা হয় না। তো এখন এত বুদ্ধিমত্তা সম্পন্ন একজন ব্যক্তি এ ধরনের কাজ করবেন, উনার কি খেয়ে দে কাজ পড়েছিল, উনি বিএনপির অফিসে নিয়ে যাবেন একটা লোক আমেরিকা থেকে এসছে, কি জন্য নিয়ে যাবেন, আর ওই দিন তো ওইখানে যুদ্ধক্ষেত্র, ওইখানে নিজেই বা উনি কোন রিস্ক নিয়ে ওখানে গেলেন,
ব্যাপারটা তো একেবারে ধোঁয়াশা, এটাদের প্রচন্ড রকম, এটা FBI কে দিয়ে ইনভেস্টিগেট করাতে হবে যে ওই দিন উনি কেন গেলেন, কোন সুস্থ। আর একজন আমেরিকান অ্যাডভাইজার যদি হয় সরদি সাহেবের, তো তখনই বোঝা উচিত ছিল তার সঙ্গে তো আমেরিকান অ্যাম্বাসাডার থাকবে, খবর কাগজে তার ছবি উঠবে, নাম আসবে আগের দিন যে বাইডেনের অ্যাডভাইজার আসছেন, কোনো খবর নেই, কিছুই নেই, একটা লোক ওই ধরনের উদ্ভট ইংরেজি টিংরেজি বললো। মানে আপনি ইংরেজি যারা জানেন না তারা হয়তো মনে করবেন আমেরিকান অ্যাকসেন্টে খুব কথাবার্তা বললো, প্রচুর ভুল ভাল কথাবার্তা উনি বলেছেন। এগুলো দেখে জেনারেল সরদি সাহেব তো মতে ওর চেয়ে ভালো ইংরেজি জানেন, তো উনি কেন করলেন? স্যার সরদি সাহেব গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে আমাকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছিলেন যেটা আমি অন এয়ার করেছি, এবং সেখানে তিনি বলেছেন যে তাকে তিনি ওইভাবে জানতেন না, তার এক বন্ধুর মাধ্যমে তিনি জেনেছেন, এবং তিনি যে বিএনপি পার্টি অফিসে যে তিনি আসলে উদ্ভূত পরিস্থিতিতে যেতে চেয়েছেন ওইখানে দেখার জন্য, আহতদেরকে দেখার জন্য। তো সেখানে তিনি